এটা হচ্ছে ভেন্না গাছ। ভেন্না গাছের তেল এক সময়ের খুবই জনপ্রিয় তেল ছিল, কিন্তু এখন বর্তমানে আর এই ভেন্না গাছের এরকম ব্যবহার নাই। আগে একটা সময় মোটামুটি চাষ হতো বাড়ির আঙিনায়, চাষ করে তারপর ওইখান থেকে যে ভেন্না গাছের দানা পাওয়া যেত সেটা থেকে আসলে তেল তৈরি করা হয়। আমি যদি খাই থেকে হচ্ছে ভেন্না গাছ, আর এই যে দেখুন এখানে হচ্ছে ভেন্না গাছের ফুল, এইটা ফোকাসটা নেই রে ভাই। এই যে ভেন্না গাছের ফুল দেখতে পারতেছেন, এই ফুল থেকে কিন্তু ভেন্নার ফল হয়। ওই ফলের ভিতরে ছোট ছোট বীজ থাকে, সেখান থেকে আসলে ভেন্না গাছের তেল হয়। ভেন্না গাছের ফুল হচ্ছে ছোট থাকতে অনেক সুন্দর, এই যে দেখুন এটা হচ্ছে ভেন্না গাছ, বেশ অনেকগুলো আছে হচ্ছে আমার পিছনে এই এরিয়াটাই। যদি এখন আর এর তেল বানানো হয় না, তারপরে এখানে হয়েছে জংলা গাছের মতো এক একাই হয়েছে, এটা চাষ করা হয় নাই, হয়তো বা এখানে প্রতি বছর হয়, এর কারণে এখান থেকে দানা পড়ছে, এবছর আবারও জ্বালিয়ে উঠছে। এর পাতাগুলো কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে ফুলগুলা বেশি সুন্দর, এই যে লাল।